হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কাঁঠাল দিয়ে মিশালি সবজি রান্নার রেসিপি নিয়ে এসেছি পাঁচমিশালি সবজি তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে তাহলে চলুন দেখে নিই কাঁঠাল দিয়ে মিশালি তরকারিটা আমি কিভাবে রান্না করব তো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে ভেজে নেব রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নেওয়া তিনশো গ্রাম কাঁঠাল ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে নেবেন বাকিটা রান্নার সময় ভালোভাবে হয়ে যাবে এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে এইগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে কাঁঠালগুলিকে কিন্তু আলাদা করে ভেজে রান্না করবেন আলাদা করে ভেজে রান্না করলে এর স্বাদ ভালো আসে তো দশ থেকে বারো মিনিট সময় নিয়ে কাঁঠালগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোরন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে এবারে এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি এক ইঞ্চি আদা তিন চারটা কাঁচা পাকা লঙ্কা একসঙ্গে আধ ভাঙ্গা করে বেটে নিয়েছি। যাচ্ছি এখন এইগুলিকে তেলের মধ্যে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এইভাবে যদি একটু কষিয়ে নেওয়া হয় তাহলে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাবে ভালো লাগবে এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া সবজি তার মধ্যে রয়েছে আলু বেগুন মিষ্টি কুমোরের ডুগা মিষ্টি কুমড়া এই রান্নার মধ্যে মিষ্টি কুমড়ার পরিমাণটা কম দিতে হবে অতিরিক্ত মিষ্টি কুমড়া ব্যবহার করলে ভালো লাগবে না তবে মিষ্টি কুমোরের ডুগাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে নিরামিষ তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে সবগুলি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম কমাচ্ছে ডাকনা দিয়ে কষিয়ে নেব তবে একটু পরপর নাড়াচাড়া করে নিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রায় পনেরো মিনিটের মতো কমাচে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন মশলার সঙ্গে সবজিগুলি খুব সুন্দর কষানো হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে জল জড়ে নেওয়া ছোলার ডাল এখানে আমি এক থেকে দেড় মুঠো ছোলার ডাল আগের দিন ভিজিয়ে তারপর সামান একটু লবণ দিয়ে নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি ডালগুলি ভালোভাবে সিদ্ধ হবে তবে একদম গলে যাবে না ঠিক এইভাবে সিদ্ধ করতে হবে এইখানে আমি দেড় মুঠোর মতো ডাল ব্যবহার করলাম তবে সবজির পরিমাণটা ভুজে ডালটা ব্যবহার করবেন এরপর এর মধ্যে ভেজে নেওয়া কাঁঠাল দিয়ে এইগুলিকে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো দেড় থেকে দুই মিনিট এইগুলিকে আবারও কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল সিদ্ধ করে নেওয়া ছোলার ডালের জলটাও আমি দিয়ে দিলাম তবে গরম জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে জলের পরিমাণটা সবজি আর জল যাতে সমান সমান থাকে ঠিক এইভাবে ব্যবহার করলেই হবে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কমাচ্ছে ডাকনা দিয়ে রান্না করবো প্রায় পনেরো মিনিটের মতো একদম কমাচ্ছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে সবজিগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ডালগুলিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে একদম গলে যাবে না এইভাবে থাকবে এইভাবে থাকলেই ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা এইখানে আমি আস্ত জিরা মৌরি বা মিষ্টি জিরা শুকনো লঙ্কা এলাচ শুকনো খোলায় টেলে গুড়া করে নিয়েছি তার থেকে আমি দেচা চামচ দিয়ে দিচ্ছি তবে ভাজা মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে দিয়ে দেব সামান্য একটু গুড় গুড়ের পরিবর্তে চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন তবে লবণ আর চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে তো এইগুলিকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম কম আছে চার থেকে পাঁচ মিনিট ডাকনা দিয়ে রান্না করবো তাহলে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট একদম কম আছে এইগুলিকে আবারও রান্না করে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে কাঁঠাল দিয়ে পাঁচ মিশালি তরকারি রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন